আপনারা দেখছেন বেঙ্গলি রিসাইটেসি, বাংলা কবিতা বাংলা গল্পে আপনাদের কাছাকাছি। পরদিন ভোর হতেই রাজা বত্রিশ সিংহাসনে বসবার ব্যবস্থা করতে লাগলেন। এমন সময় অষ্টাদশ পুতুল বলল, রাজা বিক্রমাদিত্য কোন কোন পুণ্যে এই সিংহাসন ভোগ করে গেছেন সে সম্পর্কে একটা গল্প বলি শুনুন। দেবাদিদেব নারায়ণ লক্ষ্মী দেবীকে নিয়ে সিংহাসনে বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ বিনা হাতে হাজির হলেন। এসো এসো নারদ, তারপর কি খবর বলো? নারায়ণ বললেন, দুজনকে প্রণাম করে দেবর্ষি বললেন, প্রভু খবর সবই ভালো, তবে আমি জানতে এসেছি আপনি কাকে বেশি ভালোবাসেন। বৎস নারদ, বৎসল্যভাবে ভালোবাসি আমার ভক্তদের, আর তোমাকে ভালোবাসি অন্তর দিয়ে। নারায়ণ বললেন, তা আমি জানি দেব, আমি জানতে চাই পৃথিবীর বুকে এমন কোন ভাগ্যবান রয়েছে যে আপনার সবচেয়ে প্রিয় পাত্র। ধরণীতে আমার সবচেয়ে প্রিয় ভক্ত হল উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্য। নারায়ণের কথা শুনে নারদ মনে মনে রাগ করে বললেন, ঠাকুর ধরাধামে কোটি কোটি ভক্ত থাকতে আপনি বিক্রমাদিত্যকে এত সৎ ব্যক্তি ভাবছেন কেন? তার কারণ ধর্মে জ্ঞানে দয়ায় বিক্রমাদিত্যের সমতুল্যর কেউ নেই বলে। নারায়ণ স্মিত হাস্যে বললেন, আমি কিন্তু পরীক্ষা না করে আপনার কথায় সায় দিতে পারছি না, আমি এখনই উজ্জয়িনী চললুম। এই বলে নারদ উজ্জয়িনী রওনা হলেন। নারদ চলে যাবার পর একে একে ব্রহ্মা ইন্দ্র এবং মহাদেব বৈকুণ্ঠে এলেন এবং সবাই একই কথা জিজ্ঞাসা করলেন। নারায়ণও একই জবাব দিলেন। তাঁরাও রাগ করে বললেন, পরীক্ষা না করে আমরা আপনার কথা মানতে রাজি নই দেব। সবাই উজ্জয়িনীর পথে রওনা হলেন। এদিকে বিক্রমাদিত্য রাজসিংহাসনে বসে রাজসভা পরিচালনা করছেন। এমন সময় এক ব্রাহ্মণ সেখানে উপস্থিত হলেন। ব্রাহ্মণকে দেখে বিক্রমাদিত্য যথোচিত সম্মান জানিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু কি উপলক্ষে আপনার আগমন দয়া করে ব্যক্ত করুন। মহারাজ আমি ভিক্ষা প্রার্থী, ব্রাহ্মণ বললেন, অনুগ্রহ করে বলুন আপনি কি চান, বিক্রমাদিত্য বিনীতভাবে নিবেদন করলেন। তোমার ধর্ম, ব্রাহ্মণ গম্ভীরভাবে বললেন। ব্রাহ্মণের কথা শুনে বিক্রমাদিত্য তাঁর চরণে লুটিয়ে পড়ে বললেন, ক্ষমা করুন দেব, আপনার জন্য আমি প্রাণ বিসর্জন দিতেও সম্মত আছি, কিন্তু ধর্ম ত্যাগ করতে পারবো না। বেশ, তাহলে তোমার ধন দৌলত রাজ্য সব আমাকে দান করো, ব্রাহ্মণ বললেন। তাই হোক, বিক্রমাদিত্য ব্রাহ্মণকে প্রণাম করে স্ত্রী পুত্র নিয়ে রাজপ্রাসাদ ছেড়ে রাস্তায় পা রাখলেন। হাঁটতে হাঁটতে তাঁরা বহু পথ পার করলেন। পথশ্রমে ও ক্ষুধায় তারা বড্ড ক্লান্ত হয়ে পড়লেন। আরও কিছু পথ অতিক্রমের পর তারা মস্ত বড় এক নদীর তীরে উপস্থিত হলেন। পারাপাড়ের নৌকো ছিল, তারা সেই নৌকোয় উঠে বসতেই মাঝি নৌকো ছেড়ে দিল। নৌকো যখন মাঝ নদীতে, তখন প্রবল বেগে ঝড় উঠল এবং বিরাট এক ঢেউয়ের ধাক্কায় নৌকো ডুবে গেল। নৌকো ডুবির সময় বিক্রমাদিত্য শুধু বললেন, হে ধর্ম তুমি আমাদের রক্ষা করো। জ্ঞান ফিরে এলে রাজা দেখেন ছিন্ন ভিন্ন ভিজে কাপড়ে তিনি নদীর ধারে পড়ে আছেন।
স্ত্রী পুত্রকে কোথাও দেখতে না পেয়ে দুঃখে তার বুক ফেটে কান্না এল। সেই অবস্থাতেই তিনি তাঁদের সন্ধানে বের হলেন। কিছু পথ গিয়ে দেখেন তাঁরাও তার মতো নির্জীব হয়ে নদীর ধারে পড়ে রয়েছেন। তিনি যথাসম্ভব সত্বর তাঁদের সুস্থ করে তুললেন। পাশেই ছিল বিরাট এক বন। সবাই সেই বনে প্রবেশ করলেন। ধর্মপরায়ণ রাজা শান্ত চিত্তে নিজেদের বসবাসের জন্য একখানা পাতার কুটির নির্মাণ করলেন। তারপর বন থেকে ফল সংগ্রহ করে জীবন ধারণ করতে লাগলেন। একদিন রাজপুত্র খেলা করছে, এমন সময় এক বিষধর সাপের দংশনে তার মৃত্যু ঘটল। সন্তানের মৃত্যুতে রানী পাগলের মতো হয়ে গেলেন। রানীর শোক দেখে রাজা বললেন, তুমি ভুল করছো রানী, কর্মফল সবাইকে ভোগ করতে হয়, ধর্ম রক্ষা করতে হলে বুক পেতে সকল বিপদকে আপন করে নিতে হয়, অন্যথায় ধর্ম রক্ষা হয় না। কিছুদিন পরে রাজা বন থেকে ফল সংগ্রহ করে ফিরছেন। এমন সময়ে বিরাট এক বাঘ রানীকে মুখে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তা দেখতে পেয়ে রাজা বললেন, হে ব্যাঘ্র, তুমি রানীকে ছেড়ে দিয়ে আমাকে ভক্ষণ করো, পত্নীকে রক্ষা করা পতির ধর্ম। ব্যাঘ্র রাজার কথা না শুনে রানীকে নিয়ে চলে গেল। দুঃখে রাজা সেখানে মূর্ছা গেলেন। রাজার এই বিপদের সময় এক সন্ন্যাসী উপস্থিত হয়ে রাজাকে সুস্থ করে তুললেন। সুস্থ হয়ে বিক্রমাদিত্য সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, প্রভু দয়া করে আপনার কি ইচ্ছা বলুন। আমি ভিক্ষা প্রার্থী, সন্ন্যাসী বললেন। বিক্রমাদিত্য বললেন, আমি আজ নিঃস্ব, দেবার মতো কিছুই নেই আমার। আছে বই কি, তোমার নিজস্ব সম্পদ ধর্ম, তাই আমাকে দান করো, সন্ন্যাসী বললেন। সন্ন্যাসীর দাবি শুনে বিক্রমাদিত্য কাঁদতে কাঁদতে বললেন, আমার প্রাণ আপনি গ্রহণ করুন, তবু আমার অতি প্রিয় সম্পদ ধর্ম আমি ত্যাগ করতে পারবো না। এই বলে রাজা পুনরায় জ্ঞান হারালেন। জ্ঞান ফিরে পাওয়ার পর বিক্রমাদিত্য দেখেন তিনি বৈকুণ্ঠে সিংহাসনে বসে রয়েছেন, রানী ও পুত্রও রয়েছে। ইন্দ্র, ব্রহ্মা, মহাদেব, নারদ আপন আপন আসনে বসে রয়েছেন। তারা উচ্চ কণ্ঠে বললেন, মহারাজ বিক্রমাদিত্য, আমাদের সকল পরীক্ষায় তুমি বিশেষ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছ, আশীর্বাদ করি তোমার মুক্তির পথ চিরপ্রশস্ত হোক। গল্প শেষ করে অষ্টাদশ পুতুল ভোজরাজকে বলল, রাজা আপনি সেই বিক্রমাদিত্যের সিংহাসন কোন গুণে কামনা করেন? ভুল, আপনার বাসনা ভুল। এ বলে অষ্টাদশ পুতুল আপন লোকে ফিরে গেল। ফিরে গেলেন ভোজরাজ।